বানানোর ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট কিভাবে দুধ চিতই পিঠা তৈরি করবেন সেটাই আজকে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যেটা কিনা ইনস্ট্যান্ট মেহমান আসলে আপনারা সাথে সাথে তৈরি করে দিতে পারবেন, তাও কি চিতই পিঠা বানানোর ঝামেলা ছাড়া। আমরা কিন্তু বিদেশের বাড়িতে অনেক সময় আমাদের চিতই পিঠা কিন্তু সুন্দর করে হয় না বা অনেকে পারে না, তো সেই ক্ষেত্রে আজকের এই রেসিপিটা ফলো করলে এত ইজিভাবে ইনস্ট্যান্ট আপনারা ইয়েটা তৈরি করতে পারবেন। তো এই দুধ চিতইটা আমি এক আপুর বাসায় খেয়েছিলাম, তো ভাবলাম যে আপনারা আমাকে এত ভালোবাসেন তো কেন না আপনাদের সাথে শেয়ার করা যাক, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো তার জন্য আমার প্রথমে লাগবে হচ্ছে আমি এখানে 1.5 লিটার ফুল ফ্যাট মিল্ক যেটা বলে সেটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো মিল্ক নিতে পারেন, তবে ওইটা যদি লো ফ্যাট হয় বা হাফ ফ্যাট হয় তাহলে হচ্ছে ওইটাতে আপনারা অবশ্যই একটু গুঁড়ো দুধ মিশিয়ে নেবেন, আর নয়তো একটু ভালো করে ঘনিয়ে নেবেন। তো আমার হচ্ছে এটা যেহেতু একদম ফুল ফ্যাট মিল্ক, তো আমাকে এটা একদম বেশি ঘনাতে হবে না, আর কোনো এক্সট্রা কোনো গুঁড়ো দুধ বা দিতে হবে না কোনো কিছুই। তা আমি যেহেতু আজকে এটা একদম ইজি ওয়েতে তৈরি করছি, কোনো কিছু বানানোর ঝামেলা ছাড়া, কোনো কিছু মানে কোনো ঝামেলা ছাড়াই আজকে আমি এই রেসিপিটা তৈরি করছি, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এর মধ্যে কোনো খেজুরের গুড় বলেন নারিকেল বলেন কিছুই দিব না। জাস্ট আমি এখানে চিনি ইউজ করছি, আমার হাফ কাপ চিনি লেগেছে, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন, আর দুটো এলাচ দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এই মুহূর্তে নারিকেলের কোড়ানো বা খেজুরের গুড় ইউজ করতে পারেন, যাদের যার যার যেভাবে খেতে ভালো লাগে আর কি। এখন দেখতে পাচ্ছেন এই যে বানানোর ঝামেলা ছাড়া কীভাবে আমি দুধ চিতই তৈরি করেছি। এই যে আমি এখানে ক্রাম্পেট নিয়ে নিয়েছি, এটা এখানে আমি ফনফি থেকে পেয়েছি, এখানে সব গুলোতে পাওয়া যায়। তো এটার নাম ক্রাম্পেট, আপনারা কিন্তু যারা অনেকেই চিনেন, আবার কিন্তু হয়তো এটা দিয়ে যে চিতই পিঠা খাওয়া যায় সেটা হয়তো জানেন না, বা অনেকে আবার এখানে কিন্তু প্যানকেক আছে, আপনারা কিন্তু প্যানকেক আর ক্রাম্পেটকে মিক্সড করে নেবেন না। প্যানকেক হচ্ছে আরেকটা, এটা হচ্ছে প্যানকেকের মধ্যে এটা হচ্ছে আরেকটা, এটার নাম ক্রাম্পেট। আমি প্যাকেট দেখিয়ে দিয়েছি, আপনারা খেয়াল করেছেন। তো এর ফাঁকে কিন্তু আমি ক্রাম্পেটগুলোকে ফ্রাই প্যানে একটু গরম করে নিয়েছি, যেহেতু এটা আমি প্যাকেট থেকেই দিয়ে দিব, এটাতে কোনো প্রসেসিং নেই, তো সেই ক্ষেত্রে আমি এটাকে জাস্ট একটু গরম করে নিয়েছি। গরম গরম আর গরম দুধটা আমি একটা নিয়ে নিয়েছি একটা ডিশের মধ্যে, তো সেইটার মধ্যে আমি এখন একে একে এই ক্রাম্পেটগুলো দিয়ে দিচ্ছি। তো এই ক্রাম্পেটগুলো দেখতে পাচ্ছেন সব আমি দিয়ে দিচ্ছি, উপর থেকে লাগছে কিন্তু এগুলো কিন্তু ভেসে থাকে প্রথম অবস্থায়, তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হাত দিয়ে চাপ দিলে কিন্তু নিচে কিন্তু পর্যাপ্ত পরিমাণের মিল্ক রয়েছে, যেহেতু আমি 1.5 লিটার মিল্ক এখানে দিয়েছি, তো এটা আমার বেশি ঘনাতেও হয়নি। আর হচ্ছে আমি এই জাস্ট 6টা ক্রাম্পেট দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে এটার নিচে পর্যাপ্ত পরিমাণে দুধ আছে, তো এটা কিন্তু মিল্কটা এটার মধ্যে পুরোটা অ্যাবজর্ব করে নিবে, যখন আরও সফট হয়ে একদম ফুলে যাবে। তো আমি জাস্ট এক ঘন্টা পরে আমি দেখাবো, আপনারা চাইলে কিন্তু একদম মেহমান আসলে সাথে সাথে তৈরি করে দিতে পারবেন, এটা না যে এটা ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে রাখার কোনো ইয়া নেই, একদম শর্টকাট ইনস্ট্যান্ট যেটাকে বলে মেহমান আসবে জাস্ট তৈরি করে দিয়ে দিতে পারবেন। তো এই যে আমি এক ঘন্টা পরে আমি এটা জাস্ট একটু ঢেকে রেখে দিয়েছিলাম, এক ঘন্টা পরে আমি দেখাচ্ছি এটা কেমন ইয়া হয়েছে। দেখতে পাচ্ছেন, দেখে কিন্তু বোঝা যাচ্ছে অলরেডি অনেক মিল্ক অ্যাবজর্ব করে নিয়েছে এটার মধ্যে। তো তারপরে আমি কিন্তু এটা নেড়ে চেড়ে দিচ্ছি না ভেঙে যাওয়ার ভয়ে, তো আমি উপর থেকে জাস্ট একটু মিল্ক দিয়ে দিলাম। এখন আমি একটা পিঠা নিয়ে দেখাবো যে এক ঘন্টা পরে এটার কী অবস্থা। দেখতে পাচ্ছেন অলরেডি এটা একদম সফট হয়ে গেছে, এই যে চামচ দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ভেঙে গেছে। তো এক ঘন্টা পরে যদি অবস্থা হয়, তা আমরা কিন্তু এই এক ঘন্টা পরেও কিন্তু আমরা খেয়ে নিয়েছি, বাচ্চারা খেয়ে নিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু একটু পরিবেশনের সৌন্দর্যের জন্য উপর থেকেও নারিকেলটা ছিটিয়ে দিতে পারেন। তা আমি জাস্ট 3 থেকে 4 ঘন্টা পরে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এটা হচ্ছে 3 থেকে 4 ঘন্টা হবে, তারপরে দেখুন এটার কী অবস্থা, একদম সফট হয়ে গেছে, মানে একবার না খেলে কিন্তু বিশ্বাস করবেন না যে মানে এটা কি আপনি চিতই পিঠা খেয়েছেন নাকি ক্রাম্পেট, মানে রেডিমেড কিনে বানিয়েছেন, কেউ না বলার আগ পর্যন্ত কেউ বুঝবে না।
এতটা মানে মজার হয়, এতটা সফট হয়, মানে কি বলবো বলার বাইরে। তো আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এ পর্যন্তই। আর অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন, ট্রাই করে তারপর আমাকে বলবেন যে আসলেই ঠিক কিনা, মানে আপনাদের ভালো লেগেছে কিনা, মানে বলতে কিন্তু ভুলে যাবেন না। আর হচ্ছে আমাদের যারা দেশে আছেন তাদের তো আসলে ইনস্ট্যান্ট এরকম দরকার হয় না, আমি জানি না আমাদের দেশে পাওয়া যায় কিনা।